হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ফেজার এফআইটার ব্যাপারে কিছু কথা বলবো। এটা আমি অ্যারাউন্ড 6000 কিলোমিটার চালিয়েছি এবং এর মধ্যে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি এবং আমার মনে হয় যে জিনিসগুলো এফআই বেটার করা উচিত ছিল সেগুলো আজকে আপনাদের জানাবো। সো আমার ফেজার এফআইটার লুক অসাধারণ, ইয়ামাহাকে বলতে হবে যে লুকটা অসাধারণ করেছে, তার সাথে কিছু ফল্টও ইয়ামাহা করেছে বলে আমি মনে করি। সো ফার্স্ট ফল্ট ইজ বাম্পার। প্রিভিয়াস মডেলের তুলনায় এটার বাম্পার অনেক নরম করছে অ্যান্ড বিভিন্ন জায়গায় একটু গুতা খাইলেই জং ধরে যায় এবং কালারটাও ভালো হয়নি। এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে একটা ফার্স্ট নেগেটিভ থিং। দেন আমরা আসি লাইটের দিকে। বাংলাদেশের প্রেক্ষাপটে দুটা লাইট আমাদের অনেক উপকারে দিবে, বাট এটার স্টকে যে লাইটটা থাকে সে লাইটটা এমনভাবে সেট করা হয়েছে যেটা আস্তে একটু কম ই দেয় এবং লাইটটা একটু উপরে দেয়। কারণ হচ্ছে ইন্ডিয়ায় সাধারণত যেসব ট্যুর বাইক আছে সেগুলোতে ওরা এক্সট্রা ফগ লাইট লাগাতে পারে, বাট বাংলাদেশে ফগ লাইট যদি আমরা লাগাই তাহলে আমাদের জরিমানা হতে পারে। থার্ড থিং অ্যাবাউট পিলিয়ন সিট। আমরা জানি বাংলাদেশে যে পিলিয়ন যারা আমাদের বাইকে বসে, যারা ফিমেল পিলিয়ন বসে, তারা দুই পা ফাঁক করে বসে না, তারা মেয়েদের মতো এক সাইডে পা রেখে বসে। তো এই সিটটা হার্ড হওয়ার কারণে তাদের অনেকক্ষণ বসে থাকতে প্রবলেম হয়। অ্যানাদার থিং, ইয়ামাহার এই ইঞ্জিনটাতে কিছু পাওয়ার কমিয়ে দেওয়া হয়েছে যাতে মাইলেজ বাড়ে। এফআই ইঞ্জিন প্রিভিয়াস মডেল থেকে এটার টান কম এবং অন্যান্য বাইক থেকে এটার টান তুলনামূলক কম। 2016 যে এফআই মডেলটি এসেছিল সেটার যে মাডগার্ডটা ছিল সেটা ফুল ছিল এবং এটা ছোট ছিল, বাট 2017 মডেলে এই জিনিসটাকে লম্বা করা হয়েছে এবং মাডগার্ডটা এইটুকুই করা হয়েছে, যে কারণে পুরো এই সাইডটা কাদাতে ভরে যায়। যদি ফুল মাডগার্ড লাগানো থাকতো তাহলে হয়তোবা এত ময়লা হতো না। একটা থিং বলবো, এই মিটারটাতে ফেজার এফআইয়ের মিটারটাতে কোনো গিয়ার ইন্ডিকেটর দেওয়া হয় না যে কত গিয়ারে আছে। এটা অন্যান্য বাইকে দেওয়া থাকে বাট এটা দেওয়া হয় না, এটা একটা নেগেটিভ বিষয় বলে আমি মনে করি। সো সব বাইকই পারফেক্ট না, সব বাইকের কিছু না কিছু ভুল থাকে। তো ফেজার এফআইয়ের এই নেগেটিভ সাইডগুলো আমি পেয়েছি 6000 কিলোমিটার রাইড করার পরে, আর বাকি যে দিকগুলো নিয়ে আমি যদি কথা বলতে চাই সবগুলোই পজিটিভ। যদি আমি বাইকের লুকে যাই, পজিটিভ ব্রেকিং, আমি বলবো যে বাংলাদেশের 5টা বাইক যদি থাকে ব্রেকিং ভালো, তার মধ্যে ফেজার বা FZ একটা, এবং উপরের দিকে নিচের দিকে না, 5টা টপ বাইকও যদি ধরি ব্রেকিংয়ের দিক দিয়ে ফেজার বা FZ একটা। ফেজার বা FZ এর ABS লাগে না, এটা এমনি ভালো ব্রেক করে। তারপর দেন ব্যালেন্স, 140 টায়ার পিছনে, এটার 140 টায়ার দেওয়া হয়েছে দেখুন। এই 140-এর কারণে কন্ট্রোলিং আপনি এত ভালো পাবেন। অন্যান্য বাইকেও 140 আছে বাট ফেজারের কন্ট্রোলিং আলাদা লেভেলে, FZ বা ফেজারের কন্ট্রোলিং আলাদা লেভেলে। ফেজারে একটা উইন্ডশিল্ড দেওয়া হয়েছে, আমরা যদি ট্যুরে যাই তাহলে এই উইন্ডশিল্ডটা অনেক আমাদের হেল্প করবে। অন্যান্য বাইকে বা FZ যদি নিয়ে আমরা ট্যুরে যাই বা অন্যান্য বাইক নিয়ে যদি আমরা ট্যুরে যাই, উইন্ডশিল্ডের ছোটো থাকার কারণে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়, বাট ফ্রিজারে এটা হবে না। দেন লাইটের ব্যাপারে যেটা বললাম, যদি লাইট চেঞ্জ করা হয় বাল্বগুলা, মোটো লেড বা বিভিন্ন কোম্পানির বাল্ব আছে সেগুলো লাগানো হয় LED, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আশা করি সব কিছুই বললাম, এবং সবচেয়ে বেস্ট থিং হচ্ছে এটার মাইলেজ। এটার মাইলেজ 40+, যা অনেকে 50-এর কাছাকাছি পায় বাট 40+ সবাই পায়। আর যারা একটু রেসিংলি চালায়, মানে অনেক ট্রাফ চালায়, তারা 38-36, কিন্তু 40 সবাই পায় মোটামুটি। আমার জানা মতো আমার সব ভাই ব্রাদাররা 40 পায়। তো এই ছিল আমার টুকটাক রিভিউ। তো রিভিউটা নেগেটিভ সাইড বেশি বলেছি, পজিটিভ সাইড সবাই জানে। নেগেটিভ সাইডগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম ফেজারের। যদি ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট মাই লাভলি ফ্রেন্ডস। বাই বাই, সি ইউ সুন।